দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে সরগরম দেশ। তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে লাগাতার আন্দোলন করছে বিএনপি। সরকার হঠাৎ দলের পক্ষ থেকে করা হচ্ছে একের পর এক পরিকল্পনা। এরই অংশ হিসেবে কয়েক দফা বৈঠকও করেছে বিদেশি কূটনীতিকদের সাথে। এবার নির্বাচন ইস্যুতে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সাথে বৈঠক করেছে বিএনপি। মঙ্গলবার গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে দেখা করেন ইইউর রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। এ সময় বৈঠকে ইইউর রাষ্ট্রদূতের সঙ্গে ডিসিএম স্পেনিয়ার বার্ন্ড ও পলিটিক্যাল অফিসার সেবাস্টিয়ান উপস্থিত ছিলেন। প্রায় এক ঘন্টার বৈঠক শেষে রাষ্ট্রদূতকে বিদায় দিয়ে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, নির্বাচনের ব্যাপারেই আলোচনা হয়েছে, বাংলাদেশের বর্তমান পরিস্থিতি, দলের কি অবস্থা, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। বিএনপি মহাসচিব বলেন ইইউ বাংলাদেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য নির্বাচন চায়, অংশগ্রহণমূলক নির্বাচন চায়। সেটাকে আরও পর্যালোচনা করার জন্য আগামী সপ্তাহে তাদের ইলেকশন এক্সপার্ট টিম আসবে। তারা দেখবে বাংলাদেশে আসলেও কোনো সুষ্ঠু ও অবাধ নির্বাচন করার সুযোগ আছে কিনা। ওই টিমের সঙ্গে বিভিন্ন রাজনৈতিক দলের আলোচনা হবে, সিভিল সোসাইটির কথা হবে। ওই টিমের আলোচনার বিষয়ে বৈঠকে কথা হয়েছে বলে জানান তিনি। মির্জা ফখরুলের দাবি, নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া আগামী নির্বাচন সুষ্ঠু হবে না। 2014 ও 2018 সালের নির্বাচনে তা প্রমাণিত হয়েছে। বাংলাদেশে যে পরিস্থিতি, এখানে নিরপেক্ষ নির্দলীয় সরকার ছাড়া কোনো সরকারের অধীনে নির্বাচন করা সম্ভব নয় বলেও দাবি করেন বিএনপি মহাসচিব। আন্তর্জাতিক মহলের মধ্যস্থতায় সরকারের সাথে বিএনপি সংলাপ করবে কি না, এ বিষয়ে বিএনপি মহাসচিব বলেন এ ধরনের কোনো আলোচনা হয়নি, তাই এখনও এ বিষয়ে কিছু বলা যাচ্ছে না। তবে গত দুটি নির্বাচনে এটা প্রমাণিত হয়ে গেছে যে নির্দলীয় সরকার ছাড়া এখানে নির্বাচন সম্ভব নয় বলেও দাবি তার। এদিকে জুলাইয়ের শেষ দিকে সরকার পতনের দাবিতে এক দফার আন্দোলনে যাচ্ছে বিএনপি সহ 36 দল। এই আন্দোলনে বিএনপির সাথে যুক্ত হয়েছে গণতন্ত্র মঞ্চ, বারোদলীয় জোট, জামায়াতে ইসলামী, জাতীয়তাবাদী সমমনা জোট ও গণতান্ত্রিক বামৈক্য। জানা গেছে আগামী সপ্তাহে ঘোষণা হতে পারে আন্দোলনের কর্মসূচি। একই সঙ্গে দেওয়া হবে রাষ্ট্র সংস্কারের যৌথ রূপরেখাও। এ লক্ষ্যে চলতি সপ্তাহে আবারও সমমনাদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে বিএনপির। এছাড়া 1991 সালের আদলে নির্বাচনকালীন নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকারের রূপরেখার খসড়া প্রণয়নেও কাজ শুরু করেছে দলটি। তামজিদ মির্জা, কালবেলা।